সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। পুতিনের বন্ধুর হাতে আমেরিকার লাখ লাখ গোপন নথি। ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় কিশোরী নিহত, জানালেন রুশ কর্মকর্তা। স্টকহোমে ইরাকি চার্চলা অ্যাফেয়ার্সকে তলব করল সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনা পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে সন্দেহ বাড়ছে। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা প্রধানমন্ত্রী শেহবাজের। ব্রিটিশ কূটনীতিকদের চলাচল সীমিত করল মস্কো। এবং নতুন জটিলতার মুখে থাইল্যান্ডের রাজনীতি। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। পুতিনের বন্ধুর হাতে আমেরিকার লাখ লাখ গোপন নথি। যুক্তরাষ্ট্রে কয়েক লাখ স্পর্শকাতর সামরিক নথিপত্র রাশিয়ার মিত্র মালির কাছে চলে গেছে। ইমেল পাঠানোর সময় সামান্য টাইপিং এর ভুলে এসব নথিপত্র তাদের কাছে গেছে। এসব ইমেলের মধ্যে মার্কিন সামরিক শীর্ষ কর্মকর্তাদের পাসওয়ার্ড, মেডিকেল প্রতিবেদন, সামরিক স্থাপনা মানচিত্র, আর্থিক রেকর্ড, সরকারি ভ্রমণ সহ বিভিন্ন কূটনৈতিক নথিপত্র রয়েছে। তবে এদের কোনো মেইলই গোপনীয় বলে মার্ক করা ছিল না। বিবিসির খবরে বলা হয়, বহুদিন ধরে মার্কিন সেনাবাহিনী ইমেল পাঠানোর জন্য .mil ডোমেন ব্যবহার করে আসছে, কিন্তু মেইল পাঠানোর সময় ভুল করে আই না দেওয়া এসব মেইল চলে যায় মালিতে, কারণ .ml ডোমেন মালি ব্যবহার করে আসছে। এই বিষয়টি প্রথমে সামনে নিয়ে আসে ফিনান্সিয়াল টাইমস। সংবাদ মাধ্যমটি বলছে, 10 বছর আগে ডাচ ইন্টারনেট উদ্যোক্তা জোহানেস জার্ভিয়ার এই বিষয়টি শনাক্ত করেন, এমনকি তিনি মার্কিন কর্মকর্তাদের কাছে এ বিষয়ে উদ্বেগ জানিয়ে পত্র দেন। 2013 সাল থেকে মালির ডোমেন ব্যবস্থাপনা নিয়ে কাজ করে আসছেন জার্ভিয়ার। তবে মালি সরকারের সঙ্গে তার চুক্তির মেয়াদ খুব শিগগিরই শেষ হয়ে যাচ্ছে। গত সোমবার মালি সরকার এই ডোমেনের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার কথা ছিল, এই জন্য এটি যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকির কারণ হতে পারে, এমনকি শত্রু রাষ্ট্রগুলো এসব তথ্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহারও করতে পারে। এই সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন। একই কথা বলছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। এই বিষয়ে প্রতিরক্ষা বিভাগের একজন মুখপাত্র বিবিসিকে জানান, প্রতিরক্ষা বিভাগ বিষয়টি সম্পর্কে অবগত এবং তারা গুরুত্ব সহকারে দেখছেন মেইল যেন ভুল ডোমেইনে চলে না যায়, সে পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় কিশোরী নিহত, জানালেন রুশ কর্মকর্তা। ক্রিমিয়ার একটি বসতিতে ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরী নিহত এবং 4টি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাশিয়ার নিযুক্ত ক্রিমিয়ার প্রধান বৃহস্পতিবার জানিয়েছেন। কর্মকর্তা সের্গেই আক্সিয়ানভ বলেন, কৃষ্ণসাগর উপদ্বীপের উত্তর পশ্চিমাঞ্চলে হামলাটি হয়েছে, দুর্ভাগ্যবশত সেখানে একজন শিকার হয়েছে, একটি কিশোরী মেয়েকে হত্যা করা হয়েছে। নিহতের পরিবার ও বন্ধুদের প্রতি আন্তরিক ও গভীর সমবেদনা প্রকাশ করে আক্সিয়ানভ জানান, ওই কিশোরী পরিবারকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে। এদিকে ইউক্রেনের পক্ষ থেকে রুশ কর্মকর্তার দাবির তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, রাশিয়া 2014 সালে ইউক্রেন থেকে ক্রিমিয়া দখল করে এবং সংযুক্ত করে নেয়, যেখানে তাদের কৃষ্ণসাগর নৌঘাঁটিটি অবস্থিত। অন্যদিকে কিয়েভ বলছে, ক্রিমিয়া ইউক্রেনীয় ভূমি, তারা তাদের ভূখণ্ড থেকে রাশিয়া সেনাদের বিতাড়িত করার অভিযানের অংশ হিসেবে বল প্রয়োগ করে অঞ্চলটি ফিরিয়ে নিতে চায়। স্টকহোমে ইরাকি চার্চ দ্য অ্যাফেয়ার্সকে তলব করল সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় স্টকহোমে ইরাকি চার্চে দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে। মুক্তাদা সাদরের অনুসারীরা কুরআন অবমাননার প্রতিবাদে বাগদাদের সুইডিশ দূতাবাসে আগুন লাগানোর প্রতিক্রিয়ায় স্টকহোমে সিদ্ধান্ত নিল। ফরাসি বার্তা সংস্থা আরও জানায়, বাগদাদের সুইডিশ দূতাবাসে আগুন লাগানোর কয়েক ঘন্টা পরে স্টকহোমে ইরাকের চার্চে দ্য অ্যাফেয়ার্সকে তলব করে সুইডেন। তাদের প্রতিক্রিয়া জানায় সেই সঙ্গে বাগদাদের সুইডিশ দূতাবাসে সকল কার্যক্রম পরবর্তী ঘোষণা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ইরাকি সূত্রগুলো জানিয়েছে, স্টকহোম পুলিশ ইরাকি দূতাবাস সামনে আজকে সমাবেশের অনুমতি দিয়েছিল। ওই ঘটনার প্রতিবাদে ইরাকে সুইডিশ দূতাবাসে আগুন দেয় মুক্তাদা সাদরের সমর্থকরা। সর্বশেষ খবরে জানা গেছে, ইরাক সরকার সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। সুইডিশ পুলিশ জানিয়েছে, তারা স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ ও কুরআন অবমাননার অনুমতি দিয়েছে। গত 28 জুন বিকালে সালবন মমিকা নামের এক সুইডিশ নাগরিক ঈদের ছুটির প্রথম দিন এক জিলত কুরআন শরীফ ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেয়। স্টকহোম শহরে কেন্দ্রীয় মসজিদে কুরআন পোড়ানোর দুর্ঘটনা ঘটায় মমিকা। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে ইসলাম অবমাননার অংশ হিসাবে কুরআন পোড়ানোর ঘটনা বেড়ে গেছে। চীনা পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে সন্দেহ বাড়ছে। জুলাই মাসে পররাষ্ট্রমন্ত্রীদের একটি সম্মেলনে কয়েকদিন আগে স্বাগতিক দেশ ইন্দোনেশিয়াকে চীন জানিয়েছিল, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তারা প্রতিনিধি পরিবর্তন করেছে। এরপর জাকার্তাকে সম্মেলনে উপস্থিতিদের জন্য উপহার ঐতিহ্যবাহী একটি শার্টের সাইজ পরিবর্তন করতে হয়েছে। পরিকল্পনা অনুসারে বর্ণিল শার্টটি তৈরি করা হয়েছিল চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের জন্য। প্রায় 1 মাস ধরে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় আরেকটি গুরুত্বপূর্ণ সম্মেলনে তিনি অংশগ্রহণ করবেন না। চীনা সরকার কিন গ্যাং
পুতিনের উপস্থিতির জন্য অজ্ঞাত স্বাস্থ্যজনিত কারণের কথা তুলে ধরেছে। সরকারি কার্যবিবরণী রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে তার অনুপস্থিতি জল্পনা ছড়াচ্ছে। কিমগ্যাং এর বিষয়ে তথ্যের শূন্যতা কিছু কূটনৈতিক ও পর্যবেক্ষকদের মধ্যে সন্দেহ গভীর করছে। এমন সময় সন্দেহ বাড়ছে যখন কোভিড পরবর্তী সময়ে বিশ্বের সঙ্গে বিচ্ছিন্নতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে চীন। ওয়াশিংটনের স্টিমসন সেন্টারে চীনা কর্মসূচির পরিচালক ইয়ন শুন বলেছেন, বেইজিং এর সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা, স্থিতিশীলতা ও গ্রহণযোগ্যতা চীনের অদৃশ্য থাকা অনেক অনিশ্চয়তা ও সংশয় ছড়াচ্ছে। কোনো যৌক্তিক ব্যাখ্যা ছাড়া তার মতো গুরুত্বপূর্ণ নেতা যদি অদৃশ্য হয়ে যান, মানুষের কাছে বিশ্বাস করা কঠিন এবং যে কোনো চীনা নেতাকে ঘিরে এমন পরিস্থিতি দেখা দিতে পারে। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সংবাদ সম্মেলনে কিমগ্যাং এর অবস্থা এবং কবে তিনি দায়িত্বে ফিরবেন জানতে চাইলে মুখপাত্র মাউনিং বলেছেন, এই প্রশ্নের জবাবে কোনো তথ্য তার কাছে নেই। বুধবার চীন জানিয়েছে জাকার্তা সম্মেলনে কিমের বদলে অংশগ্রহণ করবেন ওয়াং ই। 24-25 জুলাই জোহানেসবার্গে ব্রিক সম্মেলনে তিনি অংশগ্রহণ করবেন। জাকার্তা ও জোহানেসবার্গে কিমের উপস্থিতির কারণে তাকে নিয়ে সম্ভাব্য আরো যেসব সূচি রয়েছে সেগুলো নিয়েও প্রশ্ন জাগছে। পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র রয়টার্সকে বিষয়টি জানিয়েছে। সূত্র জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী চীন সফরের সূচি নির্দিষ্ট করতে পারছে না যুক্তরাজ্য। চলতি মাসে এই সফর আয়োজনের কথা রয়েছে। এটিকে টানাপোড়েন থাকা সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এক সিনিয়র ইউরোপীয় ইউনিয়ন বা ইউ কর্মকর্তা বলেছেন, ইউ শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেলের বেজিং সফর শেষ সময়ে বাতিল করা হয়েছে। খুব শিগগিরই এই সফর অনুষ্ঠিত হচ্ছে না। তবে গিনগ্যাং এর সঙ্গে বোরেলের বৈঠকের সূচি ছিল কিনা তা স্পষ্ট নয়। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী ওয়েন টি সুং বলেছেন, দীর্ঘমেয়াদী অনুপস্থিতি অপর দেশগুলোকে দ্বিধায় ফেলে দিতে পারে, বিশেষ করে যেসব দেশ চীনের সঙ্গে যোগাযোগ করতে চাইছে। নিয়মিত সংলাপ ও আস্থা নির্মাণের জন্য অনুমানযোগ্যতা ও স্বচ্ছতা অপরিহার্য, যা টেকসই সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ অবদান। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা প্রধানমন্ত্রী শেহবাজ শেহবাজের। মেয়াদ শেষ হওয়ার আগে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আগামী মাসে মেয়াদ শেষ হওয়ার আগে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। রোববার লাহোরে সরকারি এক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় মেয়াদ শেষ হওয়ার আগে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছেন তিনি। 2018 সালে 12 আগস্ট পাকিস্তানের তৎকালীন পিটিআই নেতৃত্বাধীন সরকারের অধীনে 5 বছরের মেয়াদে সংসদের যাত্রা শুরু হয়েছিল। পিটিআই সরকারের পতনের পর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের অধীনে সেই সংসদের মেয়াদ সম্পন্ন হতে যাচ্ছে আগামী মাসে। লাহোরে দেওয়া বক্তৃতায় দেশটির প্রধানমন্ত্রী সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করার ইঙ্গিত দিয়েছেন। শিয়ালকোটে দেওয়া বক্তৃতায় তিনি বলেছেন, আমাদের সরকার আগামী মাসে তার মেয়াদ পূর্ণ করবে। আমরা আশা করছি মেয়াদ শেষ হওয়ার আগে বিদায় নেব এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবে। শেহবাজ শরিফ বলেছেন, আসন্ন সাধারণ নির্বাচনে সুযোগ পেলে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা PMLN এর নেতারা এবং দলের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তারা আসন্ন নির্বাচনে জনগণের ম্যান্ডেটকে মেনে নেবেন। তবে PMLN সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে পিটিআই 4 বছরের কর্মকাণ্ডের তথ্য খতিয়ে দেখে দেশের জনগণকে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বড় ভাই নওয়াজ শরীফের রাষ্ট্র পরিচালনা গুণাবলী প্রশংসা করার সময় দুঃখ প্রকাশ করে শেহবাজ শরিফ বলেন, ঘন্টার পর ঘন্টা ধরে চলে আসা লোডশেডিং এর অবসান, তরুণদের মাঝে ল্যাপটপ বিতরণ ও ঋণ প্রদান, $1 বিলিয়ন চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা CPSE স্থাপন এবং বিদ্যুৎ ও সড়ক অবকাঠামো প্রকল্প নির্মাণ করার পরও নওয়াজকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হয়েছিল। তিনি বলেন, অন্যদিকে PMLN এর নেতৃত্ব ও বিরোধীদের নিয়ে ইমরান খান ভীত ছিলেন। তিনি ভুয়া মামলা দিয়ে তাদের জেলে ঢোকাতে ব্যস্ত ছিলেন। পিটিআই প্রধান ইমরান খান PMLN সরকারের নেওয়া বৈপ্লবিক পদক্ষেপগুলো মেনে নিতে পারেননি। ব্রিটিশ কূটনীতিকদের চলাচল সীমিত করল মস্কো। ব্রিটিশ কূটনীতিকদের উপর বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়ে রাশিয়া বৃহস্পতিবার বলেছে, তাদের 120 কিলোমিটার ব্যাসার্ধের বাইরে ভ্রমণের পরিকল্পনা 5 দিনের নোটিশ দিতে হবে। তাদের ভাষায়, লন্ডনে প্রতিকূল কর্মের কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়া নিযুক্ত ব্রিটেনের চার্চ দ্য অ্যাফেয়ার্সকে মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। ইউক্রেনে সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন ও ব্রিটেনের রুশ কূটনীতি বাধাগ্রস্ত করায় নিন্দা জানানো হয়েছে। এছাড়া মন্ত্রণালয় বলেছে, ব্রিটিশ পক্ষকে লন্ডনের প্রতিকূল পদক্ষেপে প্রতিক্রিয়া হিসেবে আমাদের দেশে ভূখণ্ডে ব্রিটিশ কূটনৈতিক মিশনের কর্মীদের চলাচলের জন্য একটি বিজ্ঞপ্তি পদ্ধতি চালু করার সিদ্ধান্ত সম্পর্কেও অবহিত করা হয়েছে। ইউক্রেনে মস্কো যাকে বিশেষ সামরিক অভিযান বলে অভিহিত করে, তার বিরুদ্ধে সমন্বিত আন্তর্জাতিক বিরোধিতার জন্য ব্রিটেন অন্যতম সমর্থক এবং ইউক্রেনকে আত্মরক্ষা সহায়তার অস্ত্রের অন্যতম প্রধান পশ্চিমা সরবরাহকারী। নতুন নিয়ম অনুযায়ী রাষ্ট্রদূত এবং অন্য 3 জন জ্যেষ্ঠ কূটনৈতিক ব্যতীত ব্রিটিশ কূটনীতিকদের 120 কিলোমিটার মুক্ত চলাচলের অঞ্চল ছাড়িয়ে ভ্রমণের যে কোনো পরিকল্পনার বিজ্ঞপ্তি কমপক্ষে 5 কার্যদিবস আগে পাঠানো
পাঠাতে হবে। মন্ত্রণালয় বলেছে এ ধরনের নথিতে সময় উদ্দেশ্য ভ্রমণের ধরন, পরিকল্পিত ব্যবসায়িক যোগাযোগ সহকারী ব্যক্তি, পরিবহনের ধরন, ভ্রমণের স্থান ও আবাসন এবং সেই সঙ্গে ভ্রমণের রুট সম্পর্কে তথ্য থাকা উচিত। নতুন জটিলতার মুখে থাইল্যান্ডের রাজনীতি। থাই পপুলিস্ট পার্টি ফেও থাই সম্ভাব্যভাবে তার জোটের অংশীদার মুভ ফরওয়ার্ড পার্টিকে বাদ দিতে পারে এবং এমনকি সমর্থকদের হারানোর ঝুঁকি থাকলেও তারা সেনা সমর্থিত দলগুলোর সঙ্গে একটি নতুন জোট গঠন করতে পারে। বিশ্লেষকরা বৃহস্পতিবার বলেছেন, মুভ ফরওয়ার্ডের প্রধান পিটার লিমজারোয়েনতার প্রধানমন্ত্রী হওয়ার দ্বিতীয় বিট সামরিক ও রাজকীয় পন্থী সংস্থা দ্বারা বাতিল করার ফলে থাইল্যান্ডের রাজনীতিতে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। মূল আট দলীয় জোট এখন প্রকাশ্যে ভেঙে পড়েছে। সিডনি বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক রাজনীতির সিনিয়র লেকচারার মিসেস আই এম সিনপেং বলেছেন, তিনি তরুণ সমর্থকদের উপর মুভ ফরওয়ার্ড নির্ভরতাকে অস্বীকারী সোশ্যালদের সোশ্যাল মিডিয়া পোস্টের দিকে ইঙ্গিত করেছেন। দেশ পরিচালনার জন্য এগিয়ে যাওয়ার বিরুদ্ধে রাজনৈতিক অভিজাতদের খুব শক্তিশালী সংকেত দেয় ফেউথাই, যেটি মে মাসের নির্বাচনে ব্যানার আপ হয়েছিল, বুঝতে পেরেছিল যে তাদের জন্য সরকারের নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে। তিনি বুধবার সিএনএর এশিয়া টুনাইটকে বলেছেন, ফেউথাই 27 জুলাই ভোটে পরবর্তী রাউন্ডে প্রধানমন্ত্রী মনোনীত প্রার্থী হিসাবে তাদের নিজস্ব প্রার্থী ব্যবসায়িক টাইকুন শ্রেতা থাভিসিনকে প্রার্থী করবেন বলে আশা করা হচ্ছে। যদি ফেউথাই খুব গণতান্ত্রিক হতে চায় তাহলে সর্বোত্তম বিকল্প হলো মুভ ফরওয়ার্ড পার্টির সঙ্গে কাজ করা। যাই হোক, যদি কেউ থাইফাই একটি সরকার গঠন করতে চায় তবে তার সেরা বিকল্প হলো অন্য দলগুলির সাথে কাজ করা। থাইল্যান্ডের নরেসওয়ান বিশ্ববিদ্যালয়ের আসিয়ান কমিউনিটি স্টাডিজের কেন্দ্রের ডক্টর পল চেম্বার্স বলেছেন, কারণ মুভ ফরওয়ার্ডকে রাজপ্রাসাদ ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে, তার ইতিমধ্যে ক্ষমতায় যাওয়ার সুযোগ হারিয়েছে এবং তাইফেও থাই সম্ভবত ক্ষমতাসীন জোট গঠনের চেষ্টা করার জন্য পূর্ববর্তী সরকারে থাকা দলগুলোর সঙ্গে কাজ করবে। তিনি বৃহস্পতিবার সিএনএন এর এশিয়া নাওকে বলেছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।